আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটা জর্জেটের মধ্যে কিছু কুর্তি কালেকশন দেখাবো এটা কিন্তু জর্জেটের মধ্যে এই কুর্তিটা কিন্তু সেমি লং এর মধ্যে হবে ফুল হাতা চাইলে আপনারা ফোল্ডিং সিস্টেম করতে পারবেন এখানে ফোল্ডিং সিস্টেম করা আছে যেখানে বাটন সিস্টেম করা আছে এবং গলাটা কিন্তু হাইনেক স্টাইল এখানেও বাটন সিস্টেম করা আছে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু এই কুর্তিগুলো পেয়ে যাবেন আমি পরা পরা আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আরেকটা কুর্তি দেখাচ্ছি এটা হচ্ছে বিড়াল বিড়াল ডিজাইন করা অন টিনেজার আপুরা আপুদের জন্য বেস্ট হবে ছোট আপুরা যারা আছে তারা কিন্তু এই কুর্তিগুলো পড়তে পারবে সুন্দর লাগবে দেখতে রেড কালারের মধ্যে খুব সুন্দর ডিজাইন এটাও কিন্তু হাইনেক সিস্টেম করা আছে ফুল হাতা চাইলে ফোল্ডিং সিস্টেম করে নিতে পারবেন খুব রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু এই কুর্তিগুলো আপনারা পেয়ে যাবেন আর প্রাইস জানতে হলে আপনারা আমাদের ভিডিও শেষে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে দিব এখানে যোগাযোগ করে জেনে নেবেন আরেকটা রাউন্ড স্টাইলের কুর্তি দেখাচ্ছি এটা মাল্টি টাইপ কালার মাল্টি কালার কিন্তু অনেক সুন্দর আসলে পরলে অনেক ভালো লাগে নিচের পাড়টা হচ্ছে সামো সিল্কের মধ্যে আর উপরের পাড়টা হচ্ছে ডাবল জর্জেটের মধ্যে এটা যে কোনো সাইজের আপুরা কিন্তু পরতে পারবেন রামপার স্টাইলের একটা কুর্তি দেখাচ্ছি এটা লং কুর্তি রাউন্ড স্টাইল হবে সামনে কিন্তু সুন্দরভাবে ফিতা ডিজাইন করা আছে আপনারা চাইলে বেঁধে গলা সুন্দর একটা ডিজাইন করে নিতে পারবেন হাতায় কিন্তু রাবার স্টাইল করা আছে এটাও কিন্তু যে কোনো সাইজের আপুরা পরতে পারবেন এটা রামপার স্টাইল অনেকে বলেন এটা কি মানে খোলা সিস্টেম কিনা এটা খোলা না এটা কিন্তু অ্যাটাচড করা আছে ডিজাইনটা রামপার স্টাইল করা আছে এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন আর প্রাইসটা জানতে হলে আমি আপনাদেরকে আমাদের শোরুমের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব কীভাবে অর্ডার প্রসেস করবেন সেটিও জানিয়ে দিব আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে রিভার শপ 4/5/5253 লিফটের 4 ফ্লোর হচ্ছে 5 স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট রোড আপনারা এখানে দুইটা নাম্বার দেওয়া আছে এই দুইটা নাম্বারে অনলাইনে অর্ডার করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করতে পারবেন আর যদি হোলসেল নিতে চান হোলসেল অ্যাভেলেবেল আছে হোলসেল নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ